পশ্চিম জেলা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করেন শিশু রক্ষণাবেক্ষণ কেন্দ্রের যারা ওয়ার্কার্সরা রয়েছেন এবং হেল্পার্সরা। তাদের একটাই অভিযোগ রয়েছে যে বিগত পনেরো মাস যাবৎ তারা কোনো ধরনেরই বেতন পাচ্ছেন না এবং সেই বেতনের দাবি জানিয়ে আজকের দিনে তাদের এই ডেপুটেশন। শিশু রক্ষণাগারের কর্মীরা বিগত পনেরো মাস ধরে কোনো ধরনের মাইনে পাচ্ছেন না, বাধ্য হয়ে আজ শিশু রক্ষণাগারের কর্মীরা মহিলা কমিশনে জেলা পরিদর্শক সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন। শিশু রক্ষণাগার থেকে এলাম, কারণ হলো আমরা পনেরো মাস ধরে বেতন পাই না, তারপরে বাচ্চাদেরকে খাওয়ামো টাকাটাও পাইতেছি না, তারপরে কী করে আমরা স্কুলটা চালামো, কী করে বাচ্চাদের একটা হেফাজত করুন, এই কারণে আমরা এই কমিশনের কাছে আমরা ধন্যবাদ দিতে চাইছি। কারণ আমরা বেতন না পাইলে পাই, হ্যাঁ বেতন পাই কত, সাতাইশশো টাকা, তিন হাজার টাকা এমন করে, তারপরও আমরা এটার মধ্যে লেগে আছি। আমরা আইসি কমিশনের কাছে যাতে আমরা স্কুলটা তারা যাতে নজর দেয় আর আমরাও যাতে থাকি বা স্কুলটা যাতে থাকে, যাই পাই আমরা বাচ্চাদের যাতে আমরা হেফাজত করে তুলতে পারি, এই কারণে আইলাম আর কি। ঠিক আছে, সমাজ কল্যাণ পশন দপ্তর থেকে প্রেস সেন্টার, আমরা আজকে পনেরো মাস জগৎ আমরা টাকা টাকা পাই না, ভালো লাগে না আছে। ডিপার্টমেন্টে কাজ করলাম তো প্রেস সেন্টার ও সমাজ কল্যাণ শিশু রক্ষণাগারের। কতজন আছেন আপনারা এরকম? এখনো তো এখানে আমরা উপস্থিত আছি প্রায় পঞ্চাশ জনের মতন আছে, আর বাকিরা তো মানে আসতে পারছে না অসুবিধার কারণে। এই বিষয়টা আপনাদের দপ্তরে জানাইছে? দপ্তরে জানাইছে, আজকে এখানে আসি আসে যাই দেখি তারা কী করে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। हमारा और सेफ्टी का भी कुछ अजीब रिश्ता है। सेफ्टी की तभी याद आती है जब लगे कि कुछ होने वाला है। कभी दिखती है ये प्यार में तो कभी तकरार में, कभी कभी तो हद ही हो जाती है। शादी के फेरों में भी इसी के वचन लिए जाते हैं, लेकिन हम जानते हैं कि सेफ्टी के साथ कॉम्प्रोमाइज नहीं किया जा सकता, स्पेशली जब बात आपके हेल्थ की हो। इसलिए हम करते हैं आपका ट्रीटमेंट होम्योपैथी से, जो है नेचुरल और इफेक्टिव मेडिकल सिस्टम विथ नो साइड इफेक्ट्स, यानी कि बिल्कुल सेफ। जिंदगी कुछ होम्योपैथी जैसी।